আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার আর দেখতে অনেক বেশি সুন্দর রোজ মোমোর রেসিপি। সাথে থাকছে ডিপিং সসটাও কিভাবে তৈরি করবেন। খুব সহজভাবে এই মোমোটা আজকে আমি বাসায় বানিয়েছি, আর এভাবে যদি আপনারা এই মোমোগুলো বানিয়ে দেন তাহলে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আর খেতেও ভীষণ ভীষণ মজার হয়। মোমো তৈরির জন্য প্রথমে আমরা মোমোর শিটটা রেডি করে নেব। এজন্য এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে প্যাকেটের আটাটাও নিতে পারেন, তবে চেষ্টা করবেন ময়দা দিয়ে করার জন্য। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে মোমোর শিটগুলো অনেক বেশি ভালো হয়। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে এখানে বাদ দিতে পারেন। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে গরম পানি নিয়েছি, এই গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। পানি এটা একেবারে ফুটন্ত গরমও হবে না, আবার কুসুম গরমও হবে না, মোটামুটি গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এমনভাবে খামিরটা তৈরি করতে হবে যেন খামিরটা আধা সেদ্ধ হয়। পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আবার মোমোটা খেতে অতটা ভালো লাগবে না। এই তো এভাবে করে একটু ঠান্ডা হয়ে আসলে আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নেব। ডোটাকে আমি খুব ভালোভাবে প্রায় 6-7 মিনিটের মতো মথে নিয়েছি, আর ডোটাকে খুব ভালোভাবে একবারে স্মুথ করে মথে নিতে হবে। ডোটা মথা হয়ে গেলে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি, আর 1 ভাগে আমি সামান্য একটু রেড কালার মিশিয়ে নিচ্ছি, যেহেতু আজকে আমি রোজ মোমো তৈরি করব। আর 2 কালারের রুটি দিয়ে আমি মোমোটা তৈরি করব, তবে এটা টোটালি অপশনাল। দেখতে সুন্দর লাগার জন্য আমি একটু কালার মিশিয়েছি, আপনারা চাইলে কালারটা টোটালি স্কিপ করতে পারেন। এই তো কালারটা পুরোপুরিভাবে মেশানো হয়ে গিয়েছে। মেশানো হয়ে গেলে আমি 2টো ডোকেই খুব ভালোভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি। আমি মুরগির বুকের মাংসটাকে ব্লেন্ডারে পানি ছাড়া খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়ে একেবারে মিহি কিমা করেও নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ লেবুর রস। আপনারা চাইলে এখানে ভিনেগারটাও দিতে পারেন। একটা বড় সাইজের পেঁয়াজ একেবারে মিহি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। 1/2টা পরিমাণ গাজর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 2-3টার মতো পেঁয়াজকলি কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। 2-3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিচ্ছি, আর এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 3-4টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে গলানো বাটারটাও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে আমরা মোমোটা তৈরি করে নেব। সেজন্য আমি প্রথমে যে সাদা ডোটা রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে আবারও মথে নিচ্ছি। মথা হয়ে গেলে একটা বোর্ডের ওপর কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি পাতলা করে একটা রুটি বানিয়ে নেব। চেষ্টা করবেন রুটিটা একটু পাতলা করে বেলতে, তাহলে মোমোগুলো অনেক বেশি ভালো হবে। এই তো রুটিটা যখন বেলা হয়ে গিয়েছে তখন আমি এখানে একটা কৌটার ঢাকনা নিয়েছি। আপনারা যে যেমন সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি এখানে একটা কৌটার ঢাকনা দিয়ে মোমোর শিটগুলোকে কেটে নিচ্ছি, আর সবগুলো মোমো শিটই আমি একই সাইজ করে কেটে নেব। এই তো এভাবে করে আমি কেটে নিয়েছি, আর বাকি যে ডোটা রয়েছে সেটা দিয়েও আমি একইভাবে এরকম করে রুটিগুলো কেটে নেব। আর যে রঙিন ডোটা রয়েছে সেটা দিয়েও আমি একই প্রসেসে এভাবে পাতলা করে রুটি বানিয়ে তারপর এগুলোকেও আমি কেটে নেব। অফ ক্যামেরায় আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। রুটিগুলো বানানো হয়ে গেলে আমি একটা পাতলা ভেজা সুতি কাপড় দিয়ে এগুলোকে ঢেকে রাখব, আর না হলে এটা উপর থেকে ড্রাই হয়ে যাবে। এবারে আমি মোমোগুলো বানিয়ে নেব, সেজন্য প্রথমে একটা সাদা রুটি, তারপর রঙিন রুটি, তারপর আবারও এভাবে করে 4টা রুটি দিয়ে হালকা হাতে একটু চেপে নিচ্ছি। তারপর মাছ বরাবর পুরটা দিয়ে দিচ্ছি, আর পুরটা একটু লম্বা করে দিতে হবে। দর্শক আপনারা স্ক্রিনে দেখলেই হয়তো বুঝতে পারছেন এই কাজটা করা একেবারে সহজ, আর খুব বেশি পুর দেওয়া যাবে না, তাহলে এটা তৈরির সময় পুরগুলো বের হয়ে যাবে। পুরটা দেওয়া হয়ে গেলে এভাবে করে রুটিটা আমি ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপর এক সাইড থেকে এভাবে মুড়িয়ে নিচ্ছি।
এভাবে মুড়িয়ে নিলে দেখা যাবে খুব সুন্দর একটা রোজের শেপ তৈরি হয়ে যাবে। তারপর হাত দিয়ে এই পাপড়িগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি। দেখুন দর্শক, দেখতে একেবারে গোলাপের মতো হয়ে গিয়েছে। এই তো আমাদের একটা রোজ মোমো পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এভাবে করে আমি আপনাদেরকে আরও একটা মোমো তৈরি করে দেখাচ্ছি। আবারও একইভাবে আমি চারটা রুটি নিয়ে নিচ্ছি, আর এভাবে মাছ বরাবর একটু চেপে দিতে হবে, না হলে আবার রুটিগুলো খুলে যেতে পারে। এই তো এভাবে করে আমি চারটা রুটি নিয়ে নিয়েছি। তারপর মাছ বরাবর লম্বা করে আমি পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী ছোট বা বড় করে মোমোগুলো তৈরি করে নিতে পারেন। এই তো এভাবে মাছ বরাবর দিয়ে এক সাইড থেকে আমি এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে সাইডের অংশটা খুব ভালোভাবে আটকে দিচ্ছি, না হলে এটা ভাপ দেওয়ার সময় খুলে যেতে পারে। এই তো দর্শক দেখুন, আরও একটা রোজ মোমো রেডি হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো মোমো রেডি করে নেব। এখানে আমি কিছু মোমো বানিয়ে নিয়েছি, দেখুন দর্শক দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে ভাপ দিয়ে নেব, সেজন্য এখানে আমি একটা প্লাস্টিকের ঝুড়ি খুব ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। তারপর হালকা একটু তেল মাখিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি স্টিমারটা না থাকে তাহলে আপনারা চাইলে এভাবে ভাপ দিয়ে নিতে পারেন, চাইলে রাইস কুকারের ওপরে যে ঝাঁঝরিটা আছে সেটা দিয়েও ভাপ দিয়ে নিতে পারেন। একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলো দিয়ে দিচ্ছি। তারপর আগে থেকে চুলায় একটা পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম বসিয়ে দিয়েছি। এবারে গরম পানির ওপর আমি এই ঝুড়িটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 20 মিনিটের জন্য ভাপ দিয়ে নেব, আর ঢাকনার ছিদ্রটাও আমি বন্ধ করে দেব। এই ফাঁকে আমরা ডিপিং সসটা রেডি করে নেব। এজন্য এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, সাথে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 কোয়া রসুন কুচি, রসুনটাকে একেবারে মিহি কুচি করে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা তিল। তিলটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তিলটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গরম তেল। আগে থেকে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, সাথে দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুটা স্প্রিং অনিয়ন আমি কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ পানি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আমাদের মোমোর ডিপিং সসটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। 20 মিনিট পর আমি মোমোগুলোকে সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি। আমি ডিপিং সস আর টমেটো সসের সাথে মোমোগুলো পরিবেশন করে নিয়েছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে প্রিয়জনের জন্য এরকম গরম গরম ধোয়া ওঠা মোমোটা বানিয়ে নিতে পারেন। এই ডিপিং সসের সাথে মোমোটা খেতে অসম্ভব মজা লাগে। আশা করছি আজকের মজাদার এই রোজ মোমোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।